কয়েকদিন আগে কুষ্টিয়ার একটা জানাজায় স্বামী মারা গেছে, স্ত্রীর সামনে নিয়ে এসেছে 70 বছরের মুরব্বী। ওই স্ত্রীকে পর্দার আড়াল থেকে মানুষ ডাক দিল যে আপনি বলেন আপনার যদি দেন মোহর বাকি থাকে মাফ করে দিলাম। বউ ডাক দিয়ে বলেন না আমি এখন মাফ করব না, আগে টাকা দেন। সারা জীবন আমাকে আশায় দিয়ে দিয়ে সংসার করেছে, বলে যে টাকা দেব দেব, 70 বছর বয়সে গেছে আজ টাকা দেয়নি, আজ টাকা না দিল ওর মাপ নেই। এরকম অনেক বুড়ো বসে আস দেন মোহর বাকি আছে, কার কার হাত তোলেন তো? আচ্ছা একজন আয় রে আল্লাহ রবি, হ্যাঁ এদিকে আসে, আপনাকে একটু ভালো করে দেখি, বিয়ে করে সংসার চালিয়ে যাচ্ছ আর দেন মোহর দেওয়ার খবর নেই। বিয়ে করে সংসার করছে, মা বোন যারা এসেছেন দেন মোহরের মাফ করার কোন সিস্টেম নেই, আগে টাকা দেবে তারপরে মাফ হবে, কারণ দেন মোহর দিয়েছে কে? ওয়াতু হুন্না বুজুর হুন্না ফারিদা, দেন মোহরের টাকা দেওয়া ফরজ। সভাপতি সাহেব যদি বলে আমির হামজা ভাই এসেছেন কুষ্টিয়া থেকে মোসাফির মানুষ, এতদিন নামাজ রোজা করলাম আর পারি না মাফ করে দিন, আমি যদি বলে ঠিক আছে মাফ করে দিলাম, মাফ হবে? দেন মোহর দিয়েছে কে? নামাজ দিয়েছে কে? ওটা আমার ক্ষমতা আছে? আপনি বর কাছে মাফ চেয়ে নেন, বাসার ঘরে পা ধরে কোন কাজ যায়? এবার বলছে হাত চেপে ধরবো, তা মাফ চেয়ে নেবে দেন মোহর দেবে না? জোরে বলেন সুবহানাল্লাহ। এ জেলায় কেউ মেয়ে বিয়ে দেবে? কালকেই কিন্তু এটা ইউটিউবে যাবে, টিউবমেটে যাবে, ইন্টারনেটে যাবে, ফেসবুকে যাবে, পত্রিকায় যাবে, এটা সিডি হচ্ছে, সারা পৃথিবী ছড়িয়ে যাবে, শেষে গাজীপুরের লোক বিয়ে না করে মরবে, দেন মোহর দেওয়ার খবর নেই, আর উনি 180 মাইল বেগে সন্তান জন্মাচ্ছে। সেদিন বিবাহ অনুষ্ঠানে কবুল বলবে, ভাই দাঁড়া তোর দেন মোহর কত? বলছে 5,00,001 টাকা। তোর কর্মজীবন কি? বলছে হুজুর আমি একটা মুদি দোকান চালাই, মুদি দোকান বিক্রি করলে কয় টাকা হবে? 2,00,000 টাকা। তোরে বিক্রি করলে আরো 1,00,000, সব মিলে 3,00,000, আরো 2,00,000 কোথায় পাবি? হুজুরও টাকা দেওয়া লাগবে না, বাসর রাত্রে যে কোনো কায়দায় মাফ চেয়ে নেব, কোন ধান্দায় আস? মা বোন যারা এসেছেন, যারা মাফ করে দিয়েছেন মাফ হয় নাই, দেন মোহরের টাকা আগে আপনার হাতে দেবে তারপরে মাফ হবে। কেউ মহরণার টাকা না দিয়ে এই মেলামেশা করে, তাহলে সেটা কি হালাল হবে না হারাম হবে? বিবাহের জন্য মহরণা নির্ধারণ করা জরুরি, মহরণা সেই দিন দিতে হবে এটা জরুরি নয়। মহরানা বাকি রেখে মেলামেশা সংসার চলে, প্রমাণ আল্লাহ রাসূল বললেন যে তুমি কোরআন জানো? জি জানি। তাহলে কোরআন শিখিয়ে দিও, তার বিনিময়ে আমি বিবাহ দিয়ে দিলাম। তো কোরআন সেদিনই শিখিয়ে দিবে না দেরিতে? তো মেলামেশা তো সেদিন থেকেই চালু, শিখাতে তো বহু সময় লাগবে। বুখারি মুসলিম, মোহর নির্ধারণ হতে হবে এটা জরুরি, সেই রাতেই দিতে হবে এটা জরুরি নয়, তবে দিতে হবে এটা জরুরি, বাধ্য দিতেই হবে, যদি না দেয় তাহলে বিচার মাঠে নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে, মহারানা কর্জ স্বরূপ দিতেই হবে। মোহরটা পরেও দেওয়া যায় কিনা? জি হ্যাঁ, মোহর নির্ধারণ ছাড়াও বিবাহ হবে, কিন্তু বিবাহের সঙ্গে সঙ্গে ওই স্ত্রীর বোন যে পরিমাণ মোহর পেয়েছেন ওই পরিমাণ মোহর দেওয়া এই স্বামীর জন্য ফরজ হয়ে যাবে। কাজেই কেউ যদি মোহর নির্ধারণ করেন, মোহর না দেন, 1 টাকাও না দিয়ে বিবাহ করেন, বিবাহ হয়ে যাবে, কিন্তু মোহর দেওয়াটা তার জন্য ফরজ হয়ে যাবে। এক্ষেত্রে অনেকের ধারণা মোহরের সম্পর্ক তালাকের সাথে, এটা কখনোই নয়, মোহরের সম্পর্ক বিবাহের সাথে, বিবাহের সঙ্গে সঙ্গে স্বামীর উপরে মোহর দেওয়া ফরজ হয়ে যায়। বিশেষ করে স্বামী স্ত্রী যে কোনো ধরনের বাসর ঘর বা একত্রে কিছু সময় যাপনের সঙ্গে সঙ্গে পরিপূর্ণ মোহর দেওয়াটা স্বামীর উপরে ফরজ হয়ে যায়। তবে এটা ডিলে করলে বিবাহের ক্ষতি হয় না,
অর্থাৎ মোহর আমি ধারণ করলাম 2 লাখ টাকা দেবো, 50,000 টাকা দেবো, কিন্তু আমি এই টাকা না দিয়েই আমি স্বামী স্ত্রী আমাদের বিবাহ বৈধ, আমরা স্বামী স্ত্রী সংসার যাপন করব, কিন্তু আমাকে টাকাটা দিতে হবে। দেরি করার কারণে বিবাহ অবৈধ হয় না। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, যদি কেউ বিবাহে এই নিয়েতে বিয়ে করে যে মোহর আমি দেব না, যেমন আমরা অনেকেই বলি রাত্রে বাসর করে মোহর মাপ চেয়ে নিও অথবা মোহর দেব না, তাহলে কেয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে প্রতারক হিসেবে কেয়ামতে তুলবেন আর কি। নাউযুবিল্লাহ। এই জন্য মোহর দেব না, আমি ধরলাম এটা না ধরলে মান সম্মান চলে যাবে, বা একটা মেয়ের পক্ষ থেকে একটা চাপিয়ে দেওয়া হলো, ছেলের পক্ষ থেকে চাপিয়ে দেওয়া হলো বা কমানো হলো, এরকম নয়। এক্ষেত্রে মোহর ধার্য করতে হবে দেওয়ার জন্যই। তবে দেওয়া দেরি হলে পরে দিলে, 2 বছর 5 বছর পরে দিলেও মোহর বিবাহ বৈধ, সম্পর্ক বৈধ, কিন্তু ঋণটা থেকে যাবে। এক নম্বর হচ্ছে কি, মহরণা দেওয়া। মহরণা হচ্ছে ইসলামের ব্যাপারে সুনির্দিষ্ট ভাবে কোনো অঙ্ক ঠিক করা দেওয়া নেই। যেই পরিবার মহর যেই পরিবারে চালু আছে বা যেই সমাজে চালু আছে সেটাই ইসলাম, সেটাকে অনুমোদন দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একটি আংটির বিনিময় কি, ওটাই মহরণা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের বিয়ে এমনও হয়েছে যে একজন স্ত্রী লোককে স্বামী কোরআনের আয়াত কিছু শিখাবেন, কোরআনের কয়েকটি সূরা শিখাবেন, এই শর্তে, এটাই তার মহরণা। কোরআনের আয়াত শিখাবেন, কোরআনের সূরা শিখাবেন, স্বামী তার স্ত্রীকে শিখাবে, এটাই মহরণা। হেজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাওয়াজতুকা বিমা মা'আকা মিনাল কোরআন, তোমার কাছে কোরআনের যে শিক্ষা আছে এর বিনিময়ে আমি তোমাকে অমুক মেয়ের সাথে বিয়ে দিলাম, অবশ্যই সেই মেয়ের সেই মহারণায় খুশি হয়ে। সুতরাং মহারণার ক্ষেত্রে ইসলামের বিষয় একদিকে যেমন গুরুত্ব রয়েছে, অপরদিকে এর পরিমাণ, এর অঙ্ক আমি বুঝি না। আমাদের দেশে অঙ্ক 10 লাখ টাকা, কিন্তু নগদ দেয় কত, 1 লাখ, আর বাকি 9 লাখ টাকা মাপ নেয়। মাপটা কেমন মাপ, মাপ তো আগে মানে প্রথম কথা হচ্ছে মহিলারা মহারণা সম্পর্কে মহারণের গুরুত্বকে তা বোঝে না, সবাই বোঝে না তা না, কিছু মহিলা বোঝেন না আবেগে, কিন্তু যখন কোনো কারণে না কোনো কোনো কারণে সারাসারি হয়ে যায়, ওই মহারণার দাবি করে কোর্টে কেস করে, তাহলে কিসের মাফ হবে? মহিলাকে কি দাও, তার মোহর আদায় করো, মোহর প্রদান করো। যাই হোক, এই যে মোহর দেওয়ার কথা, মোহর বাঁধার সময়ে 1 লক্ষ টাকা বাঁধা হয়, সুপুরুষ যে হবে সেই মোহরের কথা এই মজলিসে ফয়সালা করবে না আগে থেকে ফয়সালা করে আসবে? আগে থেকে ফয়সালা করে আসবে যে আমাদের এত মোহর হবে, এবং সেখানে সেই মজলিসে গিয়ে আমাদের কোনো কথাবার্তা হবে না, কারণ এই মজলিসে এসে অনেক হই হট্টগোল হয়, মোহর বাঁধা নিয়ে হট্টগোল হয়। আপনি মোহর মজলিসে নিয়ে আলোচনা করলেন, শেষকালে আপনি মেনে নিলেন যে ঠিক আছে, বাঁধলো তো বাঁধলো, আমি বাসর ঘরে বইয়ের গায়ে হাত দেওয়ার আগে পায়ে ধরে মাপ চেয়ে নেব, বল দেখো এত টাকা মোহর বেঁধেছে, এত টাকা তো দেওয়ার আমার ক্ষমতা নেই, আর তুমি যদি মোহর আনা মাপ না করো তাহলে তোমার গায়ে আমি হাত দিতে পারবো না। এবারে সেই নতুন বউ যে স্ত্রী হয়ে প্রথম দিন প্রথম সাক্ষাতে বাসর রাতে আপনার সঙ্গে কাছে বসেছে, সে কি বলবে যে আমি মোহরানা মাপ দেবো না? বলবে না বলবে না? বলতে পারবে যে আমি তোমার মোহরানা মাপ করবো না? যদি বলেন করবো, যদি বলে ফেলে করবো না, আপনি তার গায়ে হাত দেবেন, তার কাছে আপনি থাকবেন সঙ্গে সঙ্গে, একটু ভয় করবে সে যে আমাকে হয়তো স্পর্শই করবে না, এমনও হতে পারে যে আমার বিয়েটাই কি হয়ে যাবে, ভঙ্গ হয়ে যাবে। হবেটা কি, সেই মেয়ে মোহর মাফ করতে বাধ্য হবে। এই বাধ্য করে মাফ করানোর কথা কি শরীয়তে আছে, আলোচনা করবো ইনশাআল্লাহ, আছে না আছে। আর এক সময়ে আমাদের দেশে মোহরানা মাফ করানোর সময় হয়, সেটা কখন, যখন আপনি মারা যাবেন, মরে গেছেন, আপনার কিচ্ছু নেই, ঠান্ডা শরীর, শরীর পাথর হয়ে গেছে, সেই সময়ে আপনার স্ত্রীকে লাল পেরে শাড়ি পরিয়ে নিয়ে এসে, সাদা শাড়ি পরিয়ে নিয়ে এসে আপনার পায়ের তলাতে দাঁড় করিয়ে আত্মীয় স্বজন বলবে, ওগো অমকের মা, অমকের বাপ তো চলেই গেল, মোহরানা শোধ করতে পারেনি, তুমি ওকে মাফ করে দাও।
তখন সেই মহিলা শোকাহতা মহিলা শোক সন্তপ্তা মহিলা মাপ না করে থাকতে পারবে? তাকে মাপ করতে বাধ্য, কারণ সে চলে খালাস, সে তো গেল, চলে গেল, সব ছেড়ে চলে গেল। এখন যদি মহারানা দাবি মাফ না করে হয়তো কবরে কষ্ট পাবে, এই জন্যই মহিলা সেখানেও মাফ করতে বাধ্য হয়। আপনারা বিচার করে বলুন, বুকে হাত দিয়ে বলুন, ওই সময়ে আর এই সময়ে যে মহারানার মাফ চাওয়া হয়, এই মাফ কি আসলে মাফ হয় না কেয়ামতের দিনে এই দেন মহর মহর দেন হয়ে থাকবে? দেন মানে কি? দেন মানে কি? দেন মানে দেনা, ঋণ। দেন শব্দ আরবি শব্দ, বাংলায় বলে দেনা। আর দেন মোহর মানে মোহরের ঋণ। এই মোহর ঋণ ঋণ এক সব সব ঋণই সমান। এই ঋণ যদি আপনি দুনিয়ার বুকে আপনার স্ত্রীকে আদায় করে না দেন এবং বাধ্য করে বাধ্য করে শেষকালে যদি আপনি মরার পর মাপ চান, সে মাপ মাপ হবে না। কেয়ামতের দিনে যদি আপনি শহীদ হয়েও মারা যান, বেহেস্তের পথে যেতে আপনি লটকে থাকবেন, যেহেতু আপনার ঋণ পরিশোধ করা হয়নি। পুরুষ হন, সুপুরুষ হন, পুরুষ হয়ে মোহর যেটা বাঁধবেন আদায় দেবেন। সঙ্গে সঙ্গে দিতে না পারলে আদায় দেওয়ার নিয়ত রাখবেন। খবরদার কাপুরুষের মতো একজন নিরীহ নারীর কাছে মাপ চাইবেন না যে আমি তোমার মোহর দিতে পারবো না, কারণ সে বেচারি মাপ না করেও থাকতে পারবে না। طلعته